Assalamu alaikum. Welcome to my YouTube channel English with Azim. My dear learners, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি ইনশাআল্লাহ। বন্ধুরা আবারো চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা রাইটিং পার্টের ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন শেখাতে যাচ্ছি। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে অ্যাপ্লিকেশন ফর মর্নিং স্কুল। এখন যেরকম গরম পড়া শুরু করছে, তো এই অ্যাপ্লিকেশনটি আমাদের একান্ত জানা উচিত। তো বন্ধুরা চলে যাচ্ছি মূল পড়ার দিকে। তোমরা অ্যাপ্লিকেশনের শুরুতে এই যে এই অংশটাতে যে কাজগুলো করবে সেটা হচ্ছে সাবজেক্টের পূর্বে যে কাজটা করতে হয় সেটা হলো প্রথমে হচ্ছে ডেট দিতে হয়। তো আমরা ডেটটা দিয়ে দেব। এখানে আমি দিয়েছি 6 May 2023, দ্য হেডমাস্টার, এরপরে স্কুলের নাম আমি লিখেছি আফাজউদ্দিন হাই স্কুল, স্কুলটার ঠিকানা হলো শরীফবাগ দামরাই ঢাকা। বন্ধুরা তোমরা যে যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম দিবে, স্কুলের অ্যাড্রেসটা দিয়ে দিবে। এরপরে আমরা সাবজেক্টটা অলরেডি পেয়ে গেছি, তো সাবজেক্টটা আমি দিয়ে দিয়েছি। তো এরপর আমরা লিখবো হলো এই স্যার শব্দটাকে, SIR, SAR করা যাবে না, SIR, ওকে। এরপর এখানে মূল অ্যাপ্লিকেশনটা আমরা যেভাবে লিখেছি সেটা একটু ফলো করি। উই দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল বেক টু স্টেট দ্যাট দ্য সামার সিজন হ্যাজ অলরেডি স্টার্টেড ডিউ টু হেভি হিট অফ দ্য সান উই ক্যান নট কনসেন্ট্রেট অন আওয়ার স্টাডিজ অ্যাট নুন। বন্ধুরা এখানে যেটা বলা হচ্ছে, আমরা আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিবেদন করছি যে ইতিমধ্যেই গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে, সূর্যের অতিরিক্ত তাপের কারণে আমরা দুপুরে আমাদের পড়াশোনায় মনোযোগ মনোনিবেশ করতে পারি না। উই দিয়ার ফোর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি হোল্ড দ্য ক্লাসেস ইন দ্য মর্নিং ফ্রম টুমোরো। অতএব আমরা প্রার্থনা করছি এবং আশা করছি যে আপনি দয়া করে আগামীকাল থেকে সকালে ক্লাসগুলোকে স্থাপন করবেন। তো শিক্ষার্থী বন্ধুরা এরপরে লাস্টে আমরা লিখব এটা, উই রিমেইন স্যার ইওর মোস্ট অবিডিয়েন্ট পিউপিল। এখানে আমরা পিউপিলস লিখতে পারি, এসটা আমরা উল্লেখ করব, ওকে, যেহেতু অনেক স্টুডেন্ট। তারপরে আমরা লিখব দ্য স্টুডেন্টস অফ, স্কুলের নাম লিখতে হবে। আমরা স্কুলের নাম যদি লিখি তাহলে হচ্ছে এখানে সংক্ষেপ লিখতে পারি, দ্য স্টুডেন্টস অফ ইওর স্কুল এটাও লিখতে পারি, অথবা দ্য স্টুডেন্টস অফ স্কুলের নামও লিখতে পারি। তো আমি এটা লিখেছি, তোমরা এটাকে উল্লেখ করে দিবে। তো বন্ধুরা যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে, ক্লাসটা অবশ্যই পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর একটা করে লাইক দিয়ে দিও। সবাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। শিক্ষার্থী বন্ধুরা জাস্ট লাস্টে একটু তোমাদের সাথে কথা বলি, এটাকে একটু ফ্রেশ করে দিলাম। তোমরা এই পেজটাকে স্ক্রিনশট মেরে নিও, ঠিক আছে? এটা হলো ফ্রেশ কপি করছে। আর এই যে ইওর মোস্ট অবিডিয়েন্ট পিপিলস হবে, যেহেতু আমাদের অনেক শিক্ষার্থী এই জন্য এস যুক্ত করতে হবে, তো এটা হলো ফ্রেশ কপি। তো সবাই স্ক্রিনশট মেরে নিও, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।